হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস সেভেনে পড়ছো, তোমাদের সবাইকে WBA স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি জানুয়ারি মাসে 2022 সালে জানুয়ারি মাসে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসটি নিয়ে, যার পূর্ণমান হচ্ছে 20। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিই, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, এবং এই PDFটি যদি তোমরা ডাউনলোড করতে চাও, ডিসক্রিপশনে দেখো একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা মানে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই PDFটি ডাউনলোড করতে পারো। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মানে 1, তাই পুরো মানটা হচ্ছে 3। দেখো ক নম্বরে বলছে, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যাশ। দেখো এই প্রশ্নের উত্তরটি হবে, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। পরবর্তী প্রশ্ন খ নম্বর, তাজমহল বানিয়েছেন সম্রাট ড্যাশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? দেখো, তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। পরবর্তী প্রশ্ন গ নম্বর, বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ড্যাশ মাত্র। তো দেখো এইখানে যেখানে ড্যাশ আছে সেখানে উত্তরটি হবে জেলা মাত্র, মানে বর্ধমান পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র। দেখো তোমাদের 1-এর সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল, এবারে আমরা যাব 2-এর, ঠিক বা ভুল নির্ণয় করো। এখানেও 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, তাই পুরো মান হচ্ছে 3। দেখো ক নম্বরে বলছে, হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো। তো এই যে বিবৃতিটি দেওয়া আছে একদম ঠিক দেওয়া আছে। তোমাদের পরবর্তী প্রশ্ন আছে, দেখো খ নম্বর, পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়। তো এই যে বিবৃতিটি দেওয়া আছে একদম ঠিক দেওয়া আছে। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো গ নম্বরে বলছে, সাসানীয়দের শাসন ছিল ইরানে। তো এই যে বিবৃতিটি দেওয়া আছে একদম ঠিক দেওয়া আছে, তাই এখানে আমরা ঠিক লিখেছি। তোমরা দেখতে পেলে তোমাদের সত্য মিথ্যা হয়ে গেল। এবারে আমরা যাব 3-এর, অতি সংক্ষেপে উত্তর দাও 1-2টি বাক্যে। এখানে 2টি প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2, তাই পুরো মান হচ্ছে 4। দেখো ক নম্বরে বলছে, ইতিহাসের সময়কে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? দেখো উত্তরটি হবে, ইতিহাসের সময়কে সাধারণভাবে 3টি যুগে ভাগ করা হয়। দেখো, যথা প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। পরবর্তী প্রশ্ন খ নম্বর, কোন সময়কে আদি মধ্যযুগ বলা হয়? দেখো উত্তরটি আছে কি, রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ধরো দুপুরবেলার কথা, সেটা না সকালে না বিকেলে, তেমনি ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগও পুরোপুরি শেষ হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকেই বলে আদি মধ্যযুগ। দেখতে পেরে তোমাদের 3-এর সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা যাব 4-এর, নিজের ভাষায় লেখো 3-4টি বাক্য। এখানে দেখো 2টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 5, তাই পুরো মান হচ্ছে 10। ক নম্বরে বলছে, ইতিহাসের উপাদান কি? উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো। দেখো উত্তরটি আছে কি, ইতিহাসের সব উপাদান একরকম নয়, এটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বইয়ের জিনিস নয়, তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয়। যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান, পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথাই জানা যায়। সেগুলি যে বলে লেখ, সেগুলিকে বলে লেখ। তামার, এক সেকেন্ড, তামার পাতের লেখা হলে তা হয় তাম্রলেখা বা তাম্রলেখ, আবার পাথরের ওপর লেখা হলে তা হয় শিলালেখ, আবার কাগজে লেখা হলে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। পরবর্তী প্রশ্ন আছে খ নম্বর, মধ্যযুগের ভারত কেমন ছিল? উত্তরটি আছে, আগে অনেকে বলতেন সে সময়ে অন্ধকারে ডুব দিয়েছিল মানুষের জীবন, কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি, তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সেই সময়ের ইতিহাস লিখেছেন, তাতে দেখা যায় তখন জীবনের নানান দিকে অনেক কিছুই উন্নতি করেছিল ভারতের মানুষ। তারপরে দেখো, একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছে অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানির কথা এই সময় জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উপাদান হলো রান্নার আলু ব্যবহার, পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়। তারপরে তোমরা লিখবে, দেশ শাসনে
আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দর কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনৈতিক একদিকে ছিল কৃষি উন্নতির, কৃষি অন্যদিকে ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছিল নতুন নতুন শহর, বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। কিন্তু শিল্প হোক বা সাহিত্য, শব্দেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না, সেসব বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা। তো তোমরা দেখতে পেলে আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস সেভেনের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসে, মানে 2022 সালে জানুয়ারি মাসে দিয়েছিল, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটির সমস্ত প্রশ্নের উত্তর সলভ করা হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। চলো ততক্ষণ সবাই ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।